হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দুবাই আবুধাবি সিরিজে এই পর্বে আপনারা দেখতে পাবেন আবুধাবিতে অবস্থিত পৃথিবীর তৃতীয় বৃহত্তম মসজিদ এবং আবুধাবিতে অবস্থিত একটি বিখ্যাত পাকিস্তানি রেস্টুরেন্ট নিয়ে একটি বিশেষ পর্ব। এখন আমরা এমিরেটস প্যালেস হতে ট্যাক্সিতে করে শেখ জায়েদ আবু মসজিদের উদ্দেশ্যে রওনা করছি। আশা করি এমিরেটস প্যালেস নিয়ে বিশেষ পর্বটি আপনারা গত পর্বে দেখেছিলেন। তো ভিউয়ার্স, আমরা এখন যাচ্ছি শেখ জায়েদ আবু মসজিদ, যেটা আবুধাবিতে তৃতীয় বৃহত্তম মসজিদ পৃথিবীর, সেখানে যাচ্ছি। এখান থেকে 13 কিলোমিটার দূরত্ব। ভাই বললেন উনি পাকিস্তানি একজন ভাই, এখানে অনেকদিন যাবৎ ক্যাব চালাচ্ছেন, ট্যাক্সি ক্যাব চালায়। তো আমরা ওখানে গিয়ে আপনাদেরকে দেখাবো মসজিদটার পুরো বিবরণ দিব, কেমন ভিতরটা কেমন সুন্দর, সব কিছু নিয়ে একটা ভালো একটা ব্লগ হবে আশা করছি। এটা হচ্ছে সেই শেখ জায়েদ আবু মক্স, আমরা দূর থেকে একটা ভিডিও শট নিচ্ছি। একটি বিশেষ ইনফরমেশন, এই মসজিদের ভিতরে ভিডিও করা নিষেধ থাকায় কর্তৃপক্ষের চোখে এড়িয়ে আমাকে ভিডিওটি তৈরি করতে হয়েছে। $550 মিলিয়ন মার্কিন ডলার খরচ করে মসজিদটি নির্মাণ করা হয়েছে 2007 সালে। এখানে একসঙ্গে 40,000 মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারে। মসজিদটিতে 82টি গম্বুজ, 1,000টি কলাম, 24 ক্যারেটের স্বর্ণ দিয়ে তৈরি ঝাড়বাতি, বিশ্বের বৃহত্তম হস্তনির্মিত কার্পেট রয়েছে। এটি বিশ্বের প্রথম মসজিদ যেখানে সৌদি আরব, মরক্কো, তুরস্ক এবং অন্যান্য ইসলামিক দেশগুলির বিভিন্ন ইসলামী স্থাপত্য শৈলী অন্তর্ভুক্ত করা হয়েছে। আমরা শেখ জায়েদ মসজিদ হতে আসার পর হোটেলে কিছুক্ষণ রেস্ট নিয়ে এখন যাচ্ছি আবুধাবিতে অবস্থিত একটি নামকরা পাকিস্তানি হোটেলে রাতের খাবার খেতে। ভিউয়ার্স, আমরা এই যে ট্যাক্সিতে করে এখন ডিনার করতে যাব, অলরেডি হোটেল থেকে বের হলাম, একটু দূরে আছে, কারণ 10 দিনের মতো খরচ হবে, আর এখানে কোনো পাকিস্তানি হোটেল আপাতত নেই, তাই ওখানে যাব। না না, ঢাকাতে আমার অনেক দিন হয়ে গেছে। না, এই ড্রাইভার ভাই আমাদের বাংলাদেশি, তো ওনার সাথে গল্প করতেছি, ভালোই লাগতেছে, উনি অনেক ইনফরমেশন দিচ্ছে। তো আমরা চলে এসেছি একটা নামি দামি পাকিস্তানি হোটেলে, এটার নাম হচ্ছে আল ইব্রাহিম রেস্টুরেন্ট। এটা আমাদের হোটেল থেকে, অর্থাৎ আমাদের অরিক্স হোটেল থেকে 15 দিরাম লাগছে। ট্যাক্সিওয়ালাকে বললেই, যে কাউকে বললেই হবে, যা ইব্রাহিম হোটেলে যাবো রেস্টুরেন্টে, তো এখানে নিয়ে আসবে। তো আমরা এখানে ভিতরে আজকে ডিনারটা সারবো এই হোটেলে। তো চলুন আমরা ভিতরে যাই, দেখি কী টাইপের খাবার আছে। চলে এসেছি ইব্রাহিম হোটেলে ভিতরে থেকে। রেস্টুরেন্টটা মোটামুটি অনেক বড়, উপরেও জায়গার বসার সিঁড়ি অবস্থা, উপরেও বসতে পারবো, নিচেও বসতে পারবো। তো আমরা একটু উপরে গিয়ে ডিনারটা সারবো, উপরে অনেক স্পেস রয়েছে। আমরা একটু এক সাইডে বসলাম। তো ভিউয়ার্স, আমরা কিছু খাবার নিলাম, এটা হচ্ছে মাটন বিরিয়ানি, মোটামুটি অনেক কোয়ান্টিটি পরিমাণ, যদি এত জানতাম তাহলে একটাই নিতাম, তো নিয়ে ফেলছি। আর সালাদ দিয়েছে পেপ 7 আপ পানি। আর এখানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে আসার সঙ্গে সঙ্গে আমাদের এক ভাইয়ের সঙ্গে দেখা হলো, ভাই বাংলাদেশের সিলেটের বাড়ি, তো আমাদের অনেক কিছু ইনফরমেশন দিল, অনেক ভালো লাগলো। তো ভাইয়ের নামটা কি ভাই? ও আচ্ছা আচ্ছা, ভিউয়ার্স এখানে একটা জিনিস দেখাই, এখানে বুফে আছে 60 দিরহাম পার পারসন, এই দেখুন আইটেমগুলো, আনলিমিটেড খাবার। হ্যাঁ অবশ্যই, এই আইটেমগুলো দেখুন, এখানে রাইস নুডলস রয়েছে,
এখানে ডাল সবজি ভেজিটেবল কর্নার আর চিকেন সুইট কর্নার আচ্ছা ফ্রুটস ডেজার্ট আইটেম আর এখানে মিষ্টি টিষ্টি অনেক কিছু আছে জি ওটা ওদেশে গোলাপজামুন আমাদের দেশে যে খাই এইগুলা সুপ সুপ আইটেম আছে আচ্ছা চিকেন সুপ আচ্ছা হট সুপ আচ্ছা আচ্ছা এটা মাটন বিরিয়ানি যেটা আমরা এই মাত্র নিলাম আর কি মাটন কারি ও এগুলো কি চিকেন না মাটন দিয়ে একটা চিকেন একটা মাটন আচ্ছা আচ্ছা এই হচ্ছে কিমা স্যার চিকেন চিলি চাইনিজ ডিশ আচ্ছা আচ্ছা আর এখানে রয়েছে হালুয়া চালা মশলা তারপরে চিকেন বিরিয়ানি ও আচ্ছা হালিম না আচ্ছা আচ্ছা তো অনেক আইটেম আছে গ্রামে তো অনেকগুলো আইটেম পাওয়া যায় এখানে বটি হচ্ছে শিক কাবাব চিকেন কাবাব আচ্ছা 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 যাক আইটেমগুলো নান রুটি আচ্ছা আমরা জানতাম না জানলে হয়তো বা ট্রাই করতাম আর নিয়ে ফেলছি খাবার আর আসলে এত খাবার খাওয়াও যায় না তবে যাক যারা আপনারা আসবেন আবুধাবিতে এই আল ইব্রাহিম হোটেলে আসলে বুফেও খেতে পারবেন আর সেট মেনু বা ওই আপনার অর্ডার করে আলাদা ইন্ডিভিজুয়াল অর্ডার করে খাবার খেতে পারবেন তো আমরা যাই হোক এখন খাবারটা খেয়ে ফেলবো আর এখানে একটা জিনিস দেখাই ওনারা কিন্তু মাংসের পরিমাণ মাটনের পরিমাণ অনেক দেয় ভিতরে অনেক রয়েছে সব কিছু মিলে আমার কাছে যে 22 দিরাম সব কিছু মিলে খাবারটা টেস্টি হবে আশা করি আর এটার প্রাইস পড়ছে পার পারসন 22 দিরাম হ্যাঁ 22 তে এত বড় একটা ডিশ দিয়েছে দেখুন মাংস আর মাংস মাটন আর এটার 22 দিরাম হচ্ছে বাংলাদেশের টাকায় 26 দিয়ে গুণ দেন তাহলে বের হয়ে যাবে আর মোটামুটি পানি বা অন্যান্য জিনিসগুলো 2 দিরাম এই যে 7.5 দিরাম তো আমরা যতটুকু পারি খাবো আসলে এত খাবার খাওয়া সম্ভব না তো ভিউয়ার্স এখানে রাতের খাবারটা খেয়ে আমরা এখন ব্যাক করব হোটেলে এই সেই হোটেল এখানে অনেক বাংলাদেশি ভাই আছেন যারা জব করেন আল ইব্রাহিম রেস্টুরেন্ট তো আপনারা যারা আবুধাবিতে আসবেন অবশ্যই এই এখানে খেতে পারেন আমি হাইলি রিকমেন্ড করি কারণ ওদের খাবারগুলো মান ভালো এবং ভ্যারাইটিস খাবার রয়েছে তো আমি এখন এখান থেকে ব্যাক করছি এখন আমরা চলে যাব আমাদের হোটেলে আর দেখা হবে আগামী পর্বে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ